ওয়ার্ল্ডর যে একটা প্যান্ডামিক আইয়া গেল, যেটা প্রায় 2 থেকে 2.5 বছর আস্তে ওয়ার্ল্ডর যে একটা বিপর্যয় হইল, আপনি যদি ফুললি অ্যাসেসমেন্ট করেন ওয়ার্ল্ডর এই সময়টারে, আপনি দেখুক এমন কোনো কান্ট্রি নাই এই প্যান্ডামিকটা কিয়া মানে হোল্ড আপ হয়েছে অথবা এই কমেন্টটা কি বারোই আইতে পারছে। সেম টাইমে হাজার হাজার মানুষ মারা গেছে, প্রোডাকশন স্টপ হয়েছে, মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে, এবং ওইসে গীতা অনেক মেডিকেল বা মেডিসিনের ক্রাইসিস হয়েছে, এবং অনেক মানুষ তার জীবনযাত্রা করার লাগি যে প্রোডাকশনের দরকার, যে গ্রিন জিনিসের দরকার, যে স্বাভাবিক যে ইন্ডাস্ট্রিয়াল জিনিসের দরকার, সে কিন্তু কিছু করতে পারছে না, এটা একটা স্তম্ভিত হয়ে গেছে। সেম টাইমে আইয়া খালি এটা থেকে উত্তরণ হয়েছে ওয়ার্ল্ড, সেম টাইমে একটা ইউক্রেনের একটা যুদ্ধ, রাশিয়ার লগে একটা প্যাক্ট হইতো স্যার, দেখা যার ইরানের আছে একটা, চায়নার লগে আর একটা প্যাক্ট হইতো স্যার, একদিকে আর সারা ওয়ার্ল্ড আর একদিকে। তো এই যে একটা জায়গাত আইসে রাশিয়ার যে একটা পাওয়ারে তারা স্তিমিত করা লাগিয়া এমনভাবে তারা মানে আর্ম সকল দের এমনভাবে যে তারা সাপোর্ট করে, যেটার লাগি হয়তো অন্যদিকে কোনো প্রোডাকশন করতে পারে না, ন্যাচারেল যে জিনিস আছে, গ্যাস আছে, ইলেকট্রিসিটি আছে, এরপরে ধরুন বায়োগ্যাস আছে, অথবা ধরুন ডিফারেন্ট যে উইন্ড টার্বাইন আছে, ওটা প্রোডাকশন যদি মোর বাড়াইতে পারতো হয়তো যেন মানে নর্মাল যদি কান্ট্রি হল তার দৈনন্দিন কাজ করতো, তারা তখন সাইন্টিফিক্যালি এইসব চিন্তাভাবনা করল না। ইউক্রেন ইয়েস একটা বিগ বড় কান্ট্রি, এই কান্ট্রিতে আমরা দেখি আর সব ধরনের ক্রপস হয়, এবং রাশিয়া দেখা যায় বেশ বড় অয়েল প্রডিউসার, গ্যাস প্রডিউসার। এখন দেখা যায় রাশিয়ার গ্যাসে এবং অয়েলে আপনার মিডিল ইস্ট সারা ওখানে মিলে যায় যতক্ষণ, তার চেয়েও কম বেশ সিমিলার তারা, এবং সারা ইউরোপের ইউরোপে তারা এটা সাপ্লাই করে, ইনক্লুডিং আপনার নর্থ আমেরিকাতেও তারা এটা সাপ্লাই করে। তো এটা তো স্বাভাবিক, যখন আপনি একটা কান্ট্রির লোকে সারা ওয়ার্ল্ড এক সাইডে আর সারা তার কান্ট্রির বিরুদ্ধে থাকবা, তখন তো এই সাপ্লাই অটোমেটিক বন্ধ হইব। আপনার কাছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যখন ইয়ে হয়, তখন আপনি যদি দেখুন নর্মালি যদি একটা দোকানে যদি আপনি দেখুন একটা জিনিস ই সাপ্লাই ই প্রোডাকশন আর অন্য না, অটোমেটিক একটা 2 পিস থাকলে 5 পিস তাহলে এটার দাম বাড়ি যায়, কারণ এটার আর সাপ্লাই নাই। তো এখন আমরা এনার্জি বিল এটা যদি কই, খালি এনার্জি নাই, আপনি সব জিনিসের দাম বাড়বো, জিনিসপত্রের যে দাম বেড়েছে সেটা হলো প্যান্ডেমিক, ইউক্রেন রাশিয়ান যুদ্ধ এবং সুপার পাওয়ারদের ওয়ার খেলার খেসারত, তদুপরি উপরন্ত প্রাকৃতিক দুর্যোগ খরা। খরা এত বেশি ক্ষতি করছে আপনার জার্মানি, ব্রিটেনে, এবং আজকে দেখলাম চায়নাতেও বিভিন্ন প্রভিন্সের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, নদী নালা শুকিয়ে যাচ্ছে, বড় বড় নদী শুকিয়ে যাচ্ছে। আমাদের এখানে একই অবস্থা, এই যে প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধ এবং ইউক্রেনের যুদ্ধে যে মূল গ্যাস সাপ্লায়ার, এনার্জি সাপ্লায়ার যারা দেবে, ফুড সাপ্লাই যারা দেবে, সেগুলা সরবরাহ করতে তারা পারতেছে না যুদ্ধের কারণে। আবার প্যান্ডেমিকের কারণে যে আর্থিক মন্দা দেখা দিয়েছে সেটাকে, সেটা থেকে উত্তরণ ঘটানোর কোনো পথ ব্রিটেন বিশেষ করে যুক্তরাজ্য সরকার পাচ্ছে না। আমি মনে করি যে বিশ্বব্যাপী যে একটা যুদ্ধ খেলা চলছে, ওই নেটোকে কেন্দ্র করে আটলান্টিক মহাসাগরের ওই দেশে আমেরিকা আর শক্তিগুলা বলয় করে নিয়ে আমাদের এশিয়ান দুইটা কান্ট্রি চায়না এবং রাশিয়াকে তারা কাবু করার চেষ্টা করছে, এইটার খেসারতটা মূলত সারা বিশ্বের জনগণকে দিতে হচ্ছে, সাধারণ মানুষকে দিতে হচ্ছে। থ্যাংক ইউ।